নমস্কার বন্ধুরা, আমি তোমাদের পায়েল চলে এসেছি আজকে একটা অন্যরকম ভিডিওর সাথে। আজকে কোনো ঘোরার ভিডিও না, কোনো লিগাল ভিডিও না, আজকে একটু গানের ভিডিও। আর গানের ঠিক বলবো না, হচ্ছে রেওয়াজের ভিডিও। কিভাবে আমরা গানটা রেওয়াজ করলে আমাদের গলাটা ভালো থাকবে, সেই কিছু কিছু সরগম আমি তোমাদের আজকে শোনাবো, যে এইগুলো তোমরা রেওয়াজ করতে পারো যারা গান করতে চাও বা গান আর কি তোমাদের ভালো লাগে। তো এগুলো যদি প্রতিদিন তোমরা রেওয়াজ করো তাহলে মোটামুটি তোমরা বুঝতেই পারবে যে সরগমগুলো আমি আজকে করব সেগুলো উঁচু নিচু, মানে সমস্ত গলার যে কারুকার্য সেটা মানে কমপ্লিট হবে এই সরগমগুলোর মাধ্যমে। তো আমার কাছে যেগুলো আছে সেগুলো একটু রেওয়াজ করছিলাম, তাই ভাবলাম এই রেওয়াজটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি প্রায়ই বসি করতে, বাট আমার ভিডিও করা হয় না, তো আজকে মনে হলো যে তোমাদের সাথে এটাও শেয়ার করি। তো চলো, যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি অনেকে সকালে সময় না হয় বিকেলেও করতে পারো, যেমন আমি আজকে বিকেলে বসেছি করতে রেওয়াজ। তো চলো শুরু করি। আর গান গাইলে বা গান করলে মনটা অনেক ভালো থাকে। তোমরা অনেকে হয়তো গান শোনো, দেখবে মনটা ভালো হয়ে যায়, আর তোমরা যদি গান করো তাহলে তো আরোই মন ভালো হয়ে যায়, একটা মানে পজিটিভিটি তোমাদের মধ্যে কাজ করবে, এটা আমার মনে হয়। তো চলো একটু রেওয়াজ করি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করে দিও, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেরি না করে শুরু করি। এবার তিন নম্বর সরগমে যাচ্ছি, এবার এদিকে চলে যাচ্ছি যে উঁচু গলার যে সরগমটা প্র্যাকটিস হয় যখন মানে সি স্কেলে, যেটা হয় সেটা আমি করবো। আরেকবার এটা করছি যেহেতু ক্লাস্টারটা একটু গন্ডগোল হয়েছে। তখন আরো গলার কারুকার্যতাটা বাড়বে, তো সেটা একবার তোমাদের দেখাই। আগে আমি করে নিই, তারপরে আমি আবার যেটা সুর দিয়ে করা সেটা করব। এটা হয়ে গেল, এবারে আছে এটা। এবারে আমি
যাচ্ছ। গলার এই যে ভাজ, যে গানের মাঝখানে যে ভাজগুলো হয় না, সেগুলো আরো ক্লিয়ার হয়। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, জানি না তোমাদের ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে, যাদের যাদের ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবে। তো এবারে আরেকটা করছি, এটা খুবই একটু শান্ত টাইপের রাগ, বেহাগ রাগ এটা। এবার হচ্ছে করিম, করিম মা দিয়ে। মা দু রকমের হয়, একটা নর্মাল মা, একটা করিম মা। করিম মা দিয়ে যে সরগম গুলো হয়, চারটে সরগম আমার কাছে আছে, সেটা একটু শেয়ার করছি। তাই মাঝে মাঝে একটুখানি প্রবলেম হচ্ছে।
অবশ্যই কমেন্টে জানিও। অনেকের ভালো নাও লাগতে পারে, বোরিং লাগতে পারে, কিন্তু এগুলো খুবই উপকারী। যারা গান শিখতে চাও, গান করতে ভালোবাসো, তারা এই রেওয়াজগুলো করবে রোজ, তাহলে তোমাদের গলা অনেক ভালো হবে। আর এই রেওয়াজগুলো শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সরগমগুলো একবার উঁচুতে যাচ্ছে, একবার নিচুতে যাচ্ছে, একবার মিডিলে যাচ্ছে, এইভাবে তোমাদের গলার যে কারুকার্যতাটাকে বৃদ্ধি করবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারো। আরও যদি এরকম সরগম তোমরা শুনতে চাও আমার গলায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা বাই বাই। আজকে একটু একটু সরগম দিয়ে ভিডিওটা শেষ করলাম। সাবধানে থেকো, সতর্ক থেকো, ভালো থেকো। নমস্কার।